আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা প্রথমে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয়ে আলোচনা করব। আসলে আজকে আলোচনা করব আপনার কবুতরের বাচ্চা একটা ছোট হয় একটা বড় হয় তার কারণ কি এবং তার উদ্দেশ্য কি, এই সব বিষয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই এবং যারা আমার চ্যানেল নতুন তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তার কারণ নতুন নতুন ভিডিও ইউটিউবে আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে, তখন আপনারা সবার আগে দেখতে পারবেন। তো ভিউয়ার্স কথা না বাড়ি আমরা এসেছি, আমরা যাব এখন মূল বিষয়ের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে পিছনে যে কবুতরটা ডিম পেড়েছে, কালকে তো কালকে ভিডিও করার সময় পাইনি, তো আজকে আপনাদের মাঝে এই দেখাবো। তো কী কী উপাদান, কী কী ব্রেন এবং বুদ্ধি খাটালে আপনারা কীভাবে এক জোড়া বাচ্চা নিতে পারবেন এবং আপনার একই সাইজ হবে কিংবা একই ওজনে হবে, একটা ছোট হবে না একটা বড় হবে না, দুটোটা একই মাপের হবে। তো ভিউয়ার্স চলুন আপনাদেরকে আজকে ওই বিষয়ে দেখাবো। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কবুতর ডিমে তা দিচ্ছে, ওইটা নর, আর এটা আপনার এই লাল গলা, এটা মাদি। তো ভিউয়ার্স এর একটি বাচ্চা এই দেখেন একই সিস্টেমে হয়ে গেছে, কিন্তু আমি ওই নর বাচ্চাটাকে বাঁচাতে পারিনি অসুস্থর কারণে। তো ভিউয়ার্স আপনারা এখন দেখবেন আমি কি সিস্টেমে আমি একজোড়া বাচ্চা নেব এবং আপনাদেরকে দেখাবো কী কী আপনার উপাদান দিয়ে একজোড়া বাচ্চা সংগ্রহ করতে পারবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডিমে তা দিচ্ছে। তো আমি এখন যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্লাস্টিক ডিম। আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতে নিয়ে ধরে রেখেছি, এটা হচ্ছে প্লাস্টিক ডিম, এটা এটাকে বাড়ি দিলেও ফাটবে না। এই তো দেখেন ডিমটা আসছে। তো ভিউয়ার্স আমরা এখন এই কাজটা করব, এই প্লাস্টিক ডিমটা ওইখানে দেব আর ওই ওই ডিমটা আমরা ভালোভাবে সংরক্ষণ করে তুলে রাখব, তার কারণ দ্বিতীয় ডিম পাওয়ার পর তখন আমি এই প্লাস্টিক ডিমটা উঠাই নিয়ে এসে আর অরিজিনাল ডিমটা তাকে দিয়ে দিব, তার কারণ সে যখন প্রথম ফার্স্টে যে ডিমটা পারবে সেই ডিমে তা দিতে পারবে না, তা দিলে তার ভিতরে রক্ত জমা বেঁধে যাবে। তো ভিউয়ার্স তো এই কারণে প্লাস্টিক ডিম দিব, তার কারণ এই ডিমে যদি তা দেখ এটা তো আর রক্ত জমবে না, এটা প্লাস্টিক ওরা তো বুঝবে না। তো যখন দ্বিতীয় ডিম পারবে তখন আপনি প্লাস্টিক ডিমটা উঠায় নিয়ে এসে তখন তার অরিজিনাল ডিমটা দিবেন, তাহলে দুইটা ডিম একসঙ্গে তা দিতে থাকবে, তখন একসঙ্গে রক্ত জমবে, একসঙ্গে আপনার বাচ্চা ফুটবে এবং একসঙ্গেই বাচ্চা দুটাকে খাওয়াবে এবং বাচ্চা আপনার হবে একই সাইজ একই মাপ। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন থাম্বনেলে এবং একটি বাচ্চা ছোট একটি বাচ্চা বড়, এর কারণ কি? তো ভিউয়ার্স আপনাদেরকে আরেকটা উপাদান দেখাই। ভিউয়ার্স আপনারা দেখেন ওইটা বাচ্চা, এটা বাচ্চা, ওইটা নোয়ার বাচ্চা, এটা মাদি বাচ্চা। আপনাদেরকে ভিডিও দেওয়ার উদ্দেশ্য আমার এই বাচ্চাটাকে আমি ওই বুদ্ধি করতে পারতাম কিন্তু করিনি, তার কারণ আপনাদের মাঝে দেখাবো আমি। তো ভিউয়ার্স দেখেন ওইটা নোয়ার বাচ্চা আর এটা ছোটো বাচ্চা, দেখেন কত তফাত। তো ভিউয়ার্স আমি যখন এই বুদ্ধিটা বাই করব কিংবা এই বুদ্ধিতে কবুতরের প্লাস্টিক ডিমটা এখানে দিব তখন আমার বাচ্চা হবে এক সমান, বাচ্চাটা হবে আপনার এইরকম, দেখেন বাচ্চাটা কিন্তু জোড়াই এক সাইজের এবং এক সমান একই কালার। তো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছেন আমার এখানে তিনটি উপাদান আছে, একটি ডিম এখন দিব আর একটা ডিম দিয়েছি, এই তো এই তো বাচ্চা বড় হয়েছে আর এখানে ডিম দেয়নি, তার কারণ দেখেন একটা ছোট হয়েছে একটা বড় হয়েছে। তো সবাই বাবা মা দুইজনই আমরা নর বাচ্চাকে খাওয়াছে এবং মাদি বাচ্চাকে অল্প খাওয়াছে, তার কারণ এটা এখনও অনেক দিন যাওয়ার পরে বড় হবে। তো ভিউয়ার্স আমরা আপনাদেরকে এখন দেখাই, এই তো প্লাস্টিক ডিম,
দেখতে পাচ্ছেন এটা এখন ওইখানে দেব আর ওইটা সরে রাখবো তার কারণ আর দ্বিতীয় ডিম পাড়ার পর তখন ওই ডিমটা দেব তখন এই প্লাস্টিক ডিমটা আমি তুলে নিয়ে আসবো তারপরে আমরা তো বুঝতেই পারছেন দুই ডিম একসঙ্গে তা দেবে এবং তা দেওয়ার পরে দুই দুটাই বাচ্চাই একসঙ্গে বড় হবে তো ভিউয়ার্স চলুন দেখা যাক এই তো দেখেন এটা অরিজিনাল ওই যে ডুপ্লিকেট রেখে দিয়েছি তো ভিউয়ার্স আপনারা তো দেখতে পাচ্ছেন হ্যাঁ এখন ওইটাকে তা দেবে ওরা বুঝতে পারবে না দেখেন তা দেবে তো ভিউয়ার্স আপনারা আশা করি ভিডিওটা সুন্দরভাবে দেখেছেন এবং ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনারা আপনাদের বাসায় এরকম থাকলে আপনারা এরকম বুদ্ধি করতে পারেন এবং যে যেখান থেকে দেখছেন আমাকে কমেন্ট করে বলবেন আর আপনাদের কবুতরের যত প্রকারের সমস্যা সমাধান করার দায়িত্ব এবং যত কবুতরের ঔষধ এবং কবুতরের কী কী হচ্ছে এবং কেমন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান এবং ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে যদি ফোন করেন আমি আশা করি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর ভিউয়ার্স আপনারা তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কবুতর অনেকগুলো আছে এখন আমি কমাই দিছি তার কারণ এটা এখন সেজন অসুস্থ সেজন তো ভিউয়ার্স এই সিজনে কবুতর অনেকেই রাখতে পারে অনেকেই রাখতে পারে না তো আমি যেহেতু খাঁচা অল্প কবুতর দিছি এই জন্য কবুতর বিক্রি করে দিছি কিছু কিছু কবুতর কালেক্ট করব আপনাদেরকে দেখাবো তো ভিউয়ার্স আশা করি ভিডিওটা সবারই ভালো লাগছে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ এবং এবং আগামীকালও আপনাদের মাঝে ভিডিও নিয়ে উপস্থিত হব আমি হব তো সেই ভিডিওটি নিয়ে উপস্থিত হব আপনার কবুতরের গোসল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ